গাইস, তোমরা যারা গেমটা খুলছো অনেকেরই কিন্তু এরকম প্রবলেমটা দেখা দিচ্ছে, যে নেটওয়ার্ক কানেকশান এরর। তো এইভাবে তোমাদের কিন্তু দেখা দিচ্ছে এবং গেম কিন্তু খুলছে না। তো এই প্রবলেমটা কিভাবে ঠিক করবে আজকের ভিডিওতে বলে দেবো, এবং এই ভিডিওটা তোমরা যারা দেখবে তোমাদের কিন্তু প্রবলেম 100% সলভ হয়ে যাবে এবং কারো কিন্তু প্রবলেম পড়তে হবে না। তো যাই হোক, তোমাদেরকে আমি সমস্ত কিছু বলছি যে কীভাবে তোমরা ঠিক করবে এই সমস্যাটি। দেখো, এটা মেনলি কিন্তু বর্তমানে বাংলাদেশ সার্ভারে হচ্ছে অ্যান্ড অনেকেরই কিন্তু এই প্রবলেম হচ্ছে। তোমাদের যদি এই প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে ইয়াস লিখে জানাও, বা তোমরা আমাকে পুরো কমেন্ট করে জানতে পারো যে কী কী সমস্যা হচ্ছে। তো চলো এই ভিডিওতে তোমাদেরকে আমি সমাধানটা বলে দিই। বাট তার আগে রিকোয়েস্ট করবো ভাই, তোমরা অনেকে কিন্তু এই ভিডিওটা দেখবে, তো অনেকে আসছো, তো প্লিজ ভাই সবাইকে বলছি ভিডিওটাতে একটা করে লাইক অবশ্যই করে দেবে। এবং যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন, তোমরা নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, তো সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে দাও। তাহলে কী হবে, ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন ইভেন্ট আপডেট বা যে কোনো সমস্যা হলে তার সমাধান ভিডিও এই চ্যানেলে তোমরা সবার আগে পাবে। তো চলো গাইজ, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, এই যে নেটওয়ার্ক কানেকশান প্রবলেমটা হচ্ছে, এটা মেনলি কিন্তু বর্তমানে বাংলাদেশ সার্ভারে হচ্ছে। তো এই প্রবলেমের সমাধানটা তোমাদেরকে বলে দিই। অনেকে তোমাদের কি বলছে যে ভিপিএন ইউজ করতে, তো ভিপিএন ইউজ করলে হবে। তো এই যে প্রবলেমটা দেখা দিচ্ছে মূলত, দেখো বাংলাদেশে যে সিমগুলো রয়েছে, যেমন তোমরা জানো যে রবি বা এয়ারটেল বা কারো কিন্তু গ্রামীণ ফোন সিমও কিন্তু হচ্ছে। তো তোমরা কে কোন সিম ইউজ করো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। তো যাই হোক, দেখো এই প্রবলেম যদি তোমাদের হয়ে থাকে, তোমাদেরকে ফার্স্ট টাইম বলে দিই এটা কেন হচ্ছে, তাহলে তোমাদের অটোমেটিক সলিউশন তোমরা পেয়ে যাবে। তো দেখো, এই যে প্রবলেমটা মেনলি হয় কি, যে সিমের কারণে। সিম কী করে, যে ফ্রি ফায়ার যে চলে তার যে একটা ইন্টারনেট অ্যাসেস থাকে ওইটা কিন্তু বন্ধ করে দেয়। তো এইটা বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ফ্রি ফায়ার ব্যান রিলেটেড ইস্যু, তো সেই কারণে কিন্তু এটা বন্ধ হতে পারে। বাট তোমাদেরকে বলে দিই, এটাই হচ্ছে সবচেয়ে গুড নিউজ, যে এই প্রবলেম কিন্তু তোমাদের বেশি দিনের জন্য থাকবে না। কারণ তোমরা তো জানো যে ইন্ডিয়া সার্ভারও কিন্তু এই প্রবলেম হয়েছিল, মাঝে মাঝে হয়, অ্যান্ড তখন তোমরা জানো যে অনেকের এই প্রবলেমের হওয়ার কারণে তারা কিন্তু ভিপিএন ইউজ করেছিল। তো তোমরা বলবে কোন ভিপিএন ইউজ করবো, তাহলে দেখো তোমরা প্লে স্টোর থেকে, প্লে স্টোরে সার্চ করবে ভিপিএন বলে, তাহলে তোমরা অনেক কিন্তু ভিপিএন অ্যাপ পেয়ে যাবে। তোমাদেরকে স্পেশালি কোনো নাম বলছি না, কারণ তোমরা এখানে যে কোনো একটা ভিপিএন ইউজ করবে, যেটা বেশি রেটিং আছে দেখতে পাবে, স্টার রয়েছে, ওটা কিন্তু তোমরা ডাউনলোড মারবে। মানে যেটা অ্যাকচুয়ালি দেখবে যে বেশি ডাউনলোড রয়েছে অ্যাপটা, প্লাস রেটিংও বেশি, তার মানে সে অ্যাপটা ভালো হবে। তো সেই অ্যাপটা তোমরা ডাউনলোড মেরে নেবে, এবং সিঙ্গাপুর সার্ভারে কিন্তু তোমরা ওই যে তার নেটওয়ার্কটা ওটা কিন্তু কানেক্ট করে নেবে, দিয়ে কিন্তু তোমরা সেটা ইউজ করবে। তাহলে কী হবে, তোমাদের কিন্তু এই যে গেমে যে ঢুকাচ্ছে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নেবে। ওকে, এটা হচ্ছে মেন একটা তোমাদের সলিউশান। তো দেখো, অনেকের প্রশ্ন, তাহলে ভিপিএন ইউজ করলে কি আমাদের আইডি ব্যান হয়ে যাবে কি না? তো দেখো, ভিপিএন অ্যাপ কিন্তু আমি মাঝে মাঝে আমার মেন আইডিতেও ইউজ করেছি, যখন সমস্যা হয় আমি কিন্তু ইউজ করেছি। এবং আমি দেখো 4 বছর ধরে কিন্তু মাঝে মাঝে আমি ভিপিএন ইউজ করি, মানে সেই 4 বছর আগে থেকেই যখন প্রবলেম হয় গেমের মধ্যে। তো অনেকের যে প্রশ্ন থাকে যে ভিপিএন ইউজ করার কারণে আইডি ব্যান হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। তোমরা ভিপিএন ইউজ করতে পারো, জাস্ট কারণ ফোনে যখন আমাদের নেটওয়ার্ক প্রবলেম হয় বা ফ্রি ফায়ারে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমাদের ভিপিএনটা ইউজ করতে হয় গেমে ঢোকার জন্য, ঠিক আছে? তারপর যদি তোমরা দেখো যে ভিপিএন কানেকশান বন্ধ করে দেওয়ার পরও গেম খেলা যাচ্ছে এমনি সিম্পল ডাটা দিয়েই, মানে আর কোনো সমস্যা হচ্ছে না তোমাদের গেমে ঢোকার জন্য বা গেম প্লে করার জন্য, তাহলে কিন্তু তোমরা ভিপিএন অ্যাপটা ডিলিট করে দিতে পারো, এমনি তোমরা নর্মালি খেলতে পারো। তো ভিপিএন ইউজ করার জন্য কোনো মতেই কিন্তু ফ্রি ফায়ার আইডি ব্যান হয় না, ওকে? তো এই যে তোমাদের একটা ধারণা রয়েছে আইডি ব্যান হতে পারে, তো এটা কিন্তু একেবারেই ভুল। তবে তোমাদেরকে বলবো যে প্লে স্টোর থেকেই কোনো ভালো ভিপিএন ইউজ করবে, ঠিক আছে? এমনি উল্টোপাল্টা জায়গা থেকে কোনো ডাউনলোড করবে না। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলে দিই, ভিপিএন ছাড়াও কিন্তু কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করলেও তোমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হতে পারে। সেটা হচ্ছে কি, তোমরা যে ফোনে দেখতে পাবে যে এরোপ্লেন মোড থাকে, এটাকে তোমরা অন অফ করে দেখবে, যে তোমরা প্রথম অন করে দেবে, তারপর অফ করে ডাটা চালিয়ে দেখবে, যদি ঢুকে নেয় তাহলে তো ভালো, আর যদি না ঢোকায় এরোপ্লেন মোড অন অফ করার পরেও, তোমরা কিন্তু কি করবে যে কারো ওয়াইফাই দিয়ে কিন্তু কানেক্ট করে গেমে ঢুকে যাবে, দেখবে তোমাদের কিন্তু গেমে ঢুকে নেবে, তারপরে তোমরা ডাটা চালিয়ে খেলতে পারো, কোনো সমস্যা হবে না। তো অনেকের কি হচ্ছে যে ভিপিএন ইউজ করার পরও কিন্তু পিং হাই দেখা দিচ্ছে। দেখো ভাই, তোমাদেরকে এটাই বলবো যে দেখো, তোমরা কোনো মতে, ঠিক আছে, যে কোনো ট্রিক অ্যাপ্লাই করে গেমের মধ্যে ঢুকে যাও, দিয়ে কিন্তু গেম খেলো, ঠিক আছে? ভিপিএন লাগলে ভিপিএন দিয়ে ইউজ করো, যাদের ভিপিএন কাজ করছে না তোমরা মানে ওয়াইফাই দিয়ে খেলার চেষ্টা করো কিছুদিনের জন্য। তো 2-3 দিনের মধ্যে হয়তো এটা আশা করি ফিক্স করে দেবে,
ঠিক আছে, এটা মাঝে মাঝে কিছুদিনের জন্য প্রবলেমটা হয়, 2-3 দিন 4 দিন থাকে, বাট তারপরে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং তোমাদের এটা কিন্তু নিয়ে চিন্তা করা দরকার হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। তো যে পদ্ধতিগুলো বললাম ওগুলো অ্যাপ্লাই করে তোমরা করো, তাহলে আশা করি তোমাদের ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে প্লিজ তোমরা যারা নতুন আসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখো, তাহলে নতুন নতুন সমস্ত আপডেট সবার আগে পাবে। আর তোমাদের মধ্যে থেকে কারো যদি এই সমস্যা হয়ে থাকে এবং তোমরা সমাধান করে নিয়েছো অলরেডি, তাহলে সেই ট্রিকটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও, যাতে আমি অন্য সবাইকে কিন্তু এটা শেয়ার করতে পারি। ওকে, সবাই ভালো থাকো, বাই বাই।